ফাইনালি আমি সাকসেসফুল হয়েছি, আমি টের পাইনি। তো এখন দেখা যাক ওকে সারপ্রাইজটা কিভাবে দেই। বিশেষ এক উদ্দেশ্যে আমি নয়টা স্টে এসেছি একটা কেক নিতে। তো এখানে কেক নিতে এসে আমি যেরকম একটা ডিজাইনের কেক খুঁজতেছিলাম, তো দেখি সেটা নাই। আমি চেয়েছিলাম একটু লাভ শেফের একটা কেক নিতে, যেহেতু বিশেষ একটা উদ্দেশ্যে নেব। তো জানতে হলে আমাদের সাথেই থাকুন কি উদ্দেশ্যে নিচ্ছি। তো ওরা বললো যে কেকটা এখন নাই, তো আমি বললাম যে প্লিজ এরকম ভাবে একটা বানিয়ে দেওয়া যাবে কিনা। তো ওরা বললো যে ঠিক আছে আমরা বানিয়ে দিচ্ছি, তো একটু টাইম লাগবে। তো আমাকে ওরা 15 মিনিট পরে যেতে বললো। আমি জানি এত তাড়াতাড়ি কেক বানানো সম্ভব না, তো তারপরে দেখা যাক। তো আমি ভাবলাম এই সুযোগে আমি নামাজটা পড়ে আসি। তো এই তো আমি যে নামাজ পড়তে আসছি, নামাজ কালাম পড়ে আমি এখন এই যে বের হচ্ছি। তো ধীরে ধীরে আমি তারপরে আবার নয়া টেস্টের দিকে যাচ্ছি। আশেপাশে আমার আরো কিছু কাজ ছিল, তো সে কাজগুলো কমপ্লিট করে ফেললাম। এই তো নয়া টেস্টে চলে এসেছি। তো এসে খোঁজ নিলাম, নিয়ে বললাম যে আমার কেকটা হয়েছে কিনা। তো ওরা বললো যে না এখনো হয়নি, আর একটু সময় লাগবে, আপনি ভিতরে গিয়ে একটু বসুন। তো আর কি আমি ভিতরে বসতে চাইনি, কারণ সারাক্ষণ এখানে প্রচুর ভিড় থাকে। তো তারপরেও ভিতরে বসে আমি চারদিকটা দেখছিলাম, আর এই যে জিনিসগুলো আমার বেশ ভালোই লাগছিল, তো আমি একটু ভিডিও নিলাম। তো বসে থাকতে থাকতে আমি অস্থির হয়ে গেছি যে আর কত সময় লাগবে, বারবার জিজ্ঞেস করছিলাম। তো ফাইনালি এই তো আমার পছন্দের কেকটা চলে এসেছে। তো কেকটা কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। তানু প্লাস মানু, এটা একটু বড় করে লিখবে, আর টুক না লিখলেও সমস্যা ছিল না, এই জন্য আমি বলছিলাম নিচে লিখবেন তানু প্লাস মানু। আমি ভাইয়াটাকে বলেছিলাম যে হ্যাপি ম্যারিজ অ্যানিভার্সারি এটা না লিখে HMA লিখে তানু প্লাস মানুটা বড় করে লিখতে। তো উনি আসলে বুঝতে পারেনি, হ্যাপি অ্যানিভার্সারি লিখে ফেলেছে। তো যাই হোক, কেকটার উপরে লেখা শেষ করে উনি আমাকে প্যাকেট করে দিলেন। প্লেট করে কেকটা নিয়ে এই তো আমি বেরিয়ে পড়লাম। এখন কেকটা নিয়ে আমি বাসার দিকে যাচ্ছি। এদিকে তাপসিরের আম্মু বারবার আমাকে ফোন দিচ্ছে, এত দেরি হচ্ছে কেন, কেন এত সময় লাগছে, তুমি কখন বাসায় আসবে, তাড়াতাড়ি বাসায় আস। তো যাই হোক, আমার বাসার কাছাকাছি চলে এসেছি। আর বাসায় আসার আগে আমি মামুনিকে কল দিয়ে বলেছিলাম যে বাসার গেটটা আলতো করে খুলে রাখতে, যেন তানভীর টের না পায়, আমি যেন চুপি চুপি এটা নিয়ে ভিতরে ঢুকতে পারি। তো এসেই দেখি যে মামুনি বাসার গেটটা খুলে রেখেছে। আর প্রথম দিকে আমি ভেবেছিলাম হয়তো খোলেনি। তো কলিং বেল দিতে গিয়ে আবার ভাবলাম যে ভালো করে দেখি তো খোলা আছে কিনা। তো দেখলাম খোলা, বাস আমি বাসায় ঢুকে পড়লাম এবং চুপি চুপি দরজাটা চাপিয়ে দিয়ে আমি পাশের রুমে চলে আসলাম। কেকটা এবং কে যে সারপ্রাইজ গিফটটা দেবো সেটা এমন জায়গায় লুকিয়ে রাখতে হবে যেন ও টের না পায়। তো আসলে বাসায় কোথায় রাখবো, কোথায় রাখবো ভাবতে ভাবতে আসলে বুঝতে পারছি না কোথায় রাখবো, কারণ ও যদি দেখে ফেলে তাহলে তো আমার সবগুলো প্ল্যানই ভেস্তে যাবে। তো এই রুমে এসে আমি ভাবলাম যে এইটা যদি আমি আলমারির উপর রাখি, আর নর্মালি ও আলমারির উপরে কোনো কাজেই এদিকে আসবে না, সো ও টেরও পাবে না। তো আমি ফাইনালি এটা আলমারির উপরে রেখে দিলাম, একটা বক্স দিয়ে এটা আড়াল করে রেখে দিলাম এবং তার উপরে সেই গিফটটাও রেখে দিলাম। ফাইনালি আমি সাকসেসফুল হয়েছি, তানভি টের পাইনি। তাপসির ঘুমাচ্ছে, তানভি ওর কাছেই আছে। তো ফাইনালি আর কি ঠিকঠাক মতো সব কিছু করতে পেরেছি। তো এখন দেখা যাক ওকে সারপ্রাইজটা কীভাবে দেই, আর দেখতে হলে আমাদের সাথেই থাকুন। ওকে,